ಇದು ರಾಷ್ಟ್ರಕ್ಕೆ ಬಿಸಿದು আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম তিনজন মিলে, কারণ আজকে আজমিনে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখানকার রেগুলার চেক আপ। এখানে প্রত্যেক মাসেই ওর একটা করে চেক আপ থাকে, তার উদ্দেশ্যেই আমাদের বের হওয়া। সাথে এখানে আমরা বাসা থেকে বের হয়ে একটু আজমিনের বাবার অফিসে গিয়েছিলাম, কারণ ওর এখানে কিছু কাজ ছিল, যেটা করেই আমরা ডক্টর উদ্দেশ্যে রওনা হই। এই তো ওর কাজ শেষ, তারপর আমরা উবার কল করি, উবার কল করেই যাওয়া ডাক্তারের ওখানে। আর আপনাদেরকে যে রাস্তাটি দেখাচ্ছি, এটি হচ্ছে এখানকার পর্তুগালের ঐতিহ্যবাহী পাড়া, মানে আমাদের বাঙালি পাড়া। এখানে কম বেশি সবাই বাঙালি। ভ্যান ফরমেশন রোড। তো এই যে আমাদের উবার চলে আসলো, আমরা বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে। একটা কথা না বললেই না, আমার কাছে না এখানকার মানে ডক্টরের যে চেক আপ, রেগুলার চেক আপ, আমার কাছে ভালোই লাগে, কারণ আমাদের দেশে এমনটা হয় না। ওকে একটা ক্রোসন কিনে দিয়েছিলাম, তো ওই সেটা গাড়িতে বসে বসে খাচ্ছিল। সে এখনও বুঝতে পারছে না যে সে কোথায় যাচ্ছে। সে কিন্তু ডক্টর, মানে ওদের যে অ্যাফ্রনটা হয়, অ্যাফ্রনটা দেখলেই সে চিৎকার করে, এত ভয় পায় সে। তো এই যে আমরা পৌঁছে গেলাম, তো যাচ্ছি ওখানে। আমাদের আগে সিরিয়াল, একটা সিরিয়াল নিতে হয়, তারপর ওরা কল করে আমাদের, এই আর কি। তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। তো সম্পূর্ণ না টেনে দেখুন আজমিন কী করে, আজমিনের রিয়াকশন কী। অবশ্য আমি ভিতরে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ ভিতরে ভিডিও অ্যালাউ না, যার কারণে আজমিন দেখুন অলরেডি তার চোখে পানি, সে অলরেডি ভয়ে আছে। এই যে সে যখনই ডাক্তার থেকে বের হয়ে মনে হলো, মানে কি একটা হাসি দিল, মনে হলো সে অনেক বড় একটা যুদ্ধ জয় করে ফেললো, তার হাসি দেখে এমন মনে হলো। তারপর বের হওয়ার সাথে সাথে ও বাপ দিচ্ছে, মানে প্রত্যেকটা ডাক্তারকে সে বাপ দিচ্ছে, সে মহা খুশি ওখান থেকে বের হয়ে। আবার আমরা জানতাম না আজকে যে ওর দুইটা ভ্যাকসিন ছিল, তো ওখানে মানে যাওয়ার পর পরে ওকে আবার দুইটা ভ্যাকসিন দিয়ে দিল, দুই হাতে দুইটা। তো যেটাতে আমরা অপ্রস্তুত ছিলাম, আমি বলতেই পারি না, ওর বাবাও এটা নোটিস করেনি। তো এই আর কি, সেটা দেওয়াতে আরও সে রেগে মেগে অস্থির, মানে প্রচুর কান্নাকাটি করেছিল। এই তো এতটুকুই ব্লগ। তারপর আমরা একটু মিনি প্রেসোতে গিয়েছিলাম, একটু হালকা বাজার করলাম, দেন আবার বাসায় ব্যাক করলাম। এই তো আশা করি আপনাদের আজকে এই পর্যন্ত, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকতে একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগছে বা কেমন হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।